জিম ডানারটা কোথায় গেল? নতুন জিমে এসেছি, দেখাবে এটাকে। ওই তো দাদা ওখানে বসে আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি ট্রেনার। প্রতিদিন প্রথম করো ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং, তারপর ব্যায়াম স্টার্ট করবে। স্ট্রেচিং তো বাড়ি থেকে করে এসেছি। স্ট্রেচিং সেটা আমাকে করে, ডায়রেক্ট এক্সারসাইজ করবো, আজকে হেভি ওয়েট মারবো। লাগছে, কোমরে লেগে গেল। কেন হচ্ছে? আগেও তো মেরেছি, লাগলো না। কোমরে লেগে গেল, শোল্ডারে লাগছে। এত ইঞ্জুরি কেন হচ্ছে? ডে ওয়ান ডে টু তো চলে গেল, 12টা বেজে। ইঞ্জুরির জন্য কোমরে শোল্ডার ইঞ্জুরির জন্য ব্যায়াম করতেই পারলাম না। আজকে ব্যাগ মেরে দেখি কি হয়। আজকে আমাকে ব্যায়াম করতে পারবো না। তো এই যে তোমরা দেখলে শোল্ডারে বা কোমরে বা লোয়ার ব্যাকে লেগে যাওয়া, তো এইটা লাগার সব থেকে বড় কারণ হলো ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং না করার। সেখানে তোমাকে বলবো ওয়ার্ম আপ কেন করতে হয়, ঠিক আছে? তো ওয়ার্ম আপ করা মানে মাসেলটাকে রেডি করছো হিট করার জন্য, মানে মাসেলটাকে রেডি করছো হেভিওয়েট লিফট করার জন্য, প্রথম কথা, ঠিক আছে? প্রথম কথা কি করতে পারো, 5 মিনিট ট্রেডমিল করতে পারো, 5 মিনিট জাম্পিং জ্যাক করতে পারো, হাই নিস করতে পারো, ঠিক আছে? ব্রিদিংটা ফাস্ট করে নেবে, ঠিক আছে? যে পার্টটা করছো ধরো চেস্ট মারছো, চেস্টে তোমরা 2 সেট খালিতে ওয়ার্ম আপ করে নিতে পারো। সেট না, মেন সেট না, ওয়ার্ম আপ সেট, ঠিক আছে? তো মেন আজকে ভিডিওটা করার মোটিভ আমার এটাই হলো যে ওয়ার্ম আপ স্ট্রেচিং মাস অবশ্যই দরকার, ঠিক আছে? কেননা তোমার যেসবই এক্সারসাইজ করো, কম্পাউন্ড এবং আইসোলেশন, কম্পাউন্ড মানে বেঞ্চ প্রেস, স্কোয়াট বা বেন্টো বা রোস, যে কোনো রোস মুভমেন্টের জন্য, ঠিক আছে? তো তোমরা দেখতে পাবে যখন আমরা যে কোনো কম্পাউন্ড মুভমেন্ট করি, হেভি ওয়েটে মারি, তো একটা মাসের সঙ্গে একটা মাসে ইনভলভ থাকে, তো এটা ইঞ্জুরি হওয়া স্বাভাবিক, ঠিক আছে? তো এমন কেউ নেই যে হেভি ওয়েট না মেরে এসে মাসেল বিল্ডিং করবে, ঠিক আছে? তো এই হেভি ওয়েট মারার জন্যে তোমাদের প্রপার আগে স্ট্রেচিং বা ওয়ার্ম করা করতে হবে। তো এটাই আজকে আমার মেন ভিডিও বানানোর পারপাস, ঠিক আছে? তো আমি আজকে কিছু কিছু স্ট্রেচিং দেখাবো, স্ট্রেচিংগুলো তোমরা করবে আর জিমে ইউজ করবে, ব্যায়াম করার আগে আর ব্যায়াম করার পরেও তোমরা ইউজ করতে পারো। আমি করি, কেননা স্ট্রেচিং না করার জন্য আমি অনেক ইঞ্জুরি ফেস করেছি শোল্ডার লোয়ার ব্যাকের জন্য, ঠিক আছে? তো তোমাদের যাতে না ইঞ্জুরি হয় সেই জন্য ভিডিওটি আরও বানানো। তো চলো, প্রথমে হলো কোমরটাকে একদম নিচে নিয়ে যাবে, যতটা পারবে মাথাটা উপরে, দেখবে সম্পূর্ণ লোয়ার ব্যাকে আসবে। দশ সেকেন্ড হোল্ড, আবার রিল্যাক্স, আবার দশ সেকেন্ড হোল্ড, রিল্যাক্স। তারপর সুপারম্যান, কোর মাসেল স্ট্রেংথ প্লাস গ্লুটস, গ্লুটস লোয়ার ব্যাক আর কোর মাসেল, সুপারম্যান যেটা বলে, এটা বেসিক সাইজ সবাই হয়তো তোমরা জানো, যারা টিভিতে দেখতে পাবো, ইউটিউবে দেখতে পাবো। হলো, তারপর আর তার নিচে উপরে 10 সেকেন্ড হোল্ড, এরপরে ঘাড়, ঠিক আছে? এই ঘাড়ের স্ট্রেচিং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এদিকে নিয়ে যাবে 10 সেকেন্ড হোল্ড, আবার এদিকে নিয়ে যাবে 10 সেকেন্ড হোল্ড, আবার রাউন্ডে ঘোরাবে। ঘাড়ের স্ট্রেচিং করা অবশ্যই দরকার, ঠিক আছে? এরপর দেখাবো টোটালের কাছে শোল্ডারে তোমাদের লেগে যায় জন্য, ঠিক আছে? সবাই মনে করে এটা শোল্ডারের এক্সারসাইজ, শোল্ডারের না, এটা শোল্ডারের পরে, কিন্তু এটা শোল্ডার স্ট্রেচিং এর জন্য। 2 সেট ইস সাইড, 20টা 20টা করে, এই হাতে 20, এই হাতে 20, আবার এই হাতে 20, এই হাতে 20টা,
ঠিক আছে। এবার আর একটা শরীরের সাইজ দেখেছি, সেটা রিয়ার ডেল্ট। যে কোনো ব্যায়াম করার আগে শরীরের সব থেকে লাগার কারণ হলো রিয়ার ডেল্ট মাসেল উইক থাকে, মানে পেছনটা পেছনের মাসেলটা। এটা আমি সবসময় বলতে বলতে তোমার দেখেছো হয়তো। তো জিমে হয়তো পেক ডেক প্লাই মেশিন থাকবে, এটা একদম লাস্টে করে নিও, ঠিক আছে। লাস্টে করে নিও, লাস্টে করে পেক ডেক প্লাইটা জুসের পুরিটা হালকা ওইটা রাখবে, দিয়ে নেমে নেবে। বা তুমি একটা করে করে মারতে পারো এরকম করে, ঠিক আছে। কিন্তু এরপর লোয়ার ব্যাকে একটা মেন কারণ হলো লেগে যাওয়ার, পুশ মাসে স্ট্রেচিং স্ট্রেচ না করা, ঠিক আছে। তো দশ সেকেন্ড হোল্ড, দশটা দশটা করে, তারপর লং লাস্টিং ম্যাম করতে যাও ইঞ্জুরি ফ্রি, তাহলে স্ট্রেচিং করা অবশ্যই দরকার। ওকে, তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, দেখাবো নেক্সট ভিডিওতে, বাই।